আপনাদের ভালোবাসা আর আশীর্বাদকে সঙ্গে নিয়ে আমরা পৌঁছে গেছি অপর্ণা এপিসোডের 10th এপিসোডে, দশম পর্ব। আজকে আমি এপিসোডটা সাজিয়েছি পুরোটাই সিল্ক দিয়ে, কারণ পুজোর সময় তো সবাইকারই একটা সিল্ক তো অবশ্যই চাই, অবশ্যই সেটা বাটিক হতে হবে। তার কারণ বাটিকের একটা সিল্ক যখন আপনি পরবেন, একটা শিল্পীর ভালোবাসাকে সঙ্গে নিয়েই কিন্তু আপনি চলবেন আর কি, আর সঙ্গে সঙ্গে তাদের পাশেও থাকা হবে। তা আজকে কিন্তু আমি নিজের শাড়িটা দিয়েই প্রোগ্রামটা শুরু করছি। আমি নিজেও পরে আছি কিন্তু একটা আজকে সিল্ক বাটিক, এর আঁচলটা হচ্ছে অল ওভার, কিন্তু দেখুন এইভাবে ফ্লাওয়ার, পাতা এবং ফুল করা রয়েছে। তারপরের পোর্শনটা হচ্ছে পুরোটাই প্লেন, একদম প্লেন। আবার কুচিতে এসে কিন্তু সেম ডিজাইনটা, আমার আঁচলের মতন ডিজাইনটাই কিন্তু কুচিতে রয়েছে। আর তারপরের পোর্শনটা হচ্ছে একদম যেখানে ওজা হবে সেটা হচ্ছে একদমই প্লেন, আর ব্লাউজ পিসটাও কিন্তু লালে রয়েছে আর কি। এর প্রাইস হচ্ছে 3950, কারণ আর এই শাড়িটা একটা অষ্টমী রাত্রে তো অবশ্যই হতে পারে। আর আজকে এপিসোড তাহলে প্রথম শাড়ি হচ্ছে, এটা তো আমার শাড়ি গেল, আমি প্রথম শাড়িটাই দেখাচ্ছি, হচ্ছে একদম কলকা বাটিক আর গোল্ডেন ইয়েলো কালার, একদম সপ্তমী সন্ধেবেলা জন্য একদম ডিমান্ড করছে শাড়িটা। দেখুন ডিজাইনটা নিয়ে নতুন কিছু বলবো না, কালারটা নিয়ে, কালারটা গোল্ডেন ইয়েলো, কারণ এই ডিজাইন আমি বহু করি, আপনারা সবাই খুব পছন্দ করেন, এর জন্য বারবার করতে হয়। আর বাটিক মানেই এই ডিজাইনটা তো একদম চিরাচরিত, তো অবশ্যই তো এই ডিজাইনটা বাটিকে ভীষণই ভালো লাগে। দেখুন আঁচলটা হচ্ছে এইভাবে কলকা দিয়ে পুরো সাজানো হয়েছে, এইভাবে কলকা দিয়ে যাচ্ছে আঁচলটা। তারপরে আপারিয়াকে পুরো শাড়িটাই কিন্তু কলকা দিয়েই সাজানো রয়েছে। দেখুন আপারিয়াকে কিন্তু একটা এইভাবে কলকা পড়বে, আপারিয়াকে পুরোটা এইভাবে একটা কলকা পড়বে, লোয়ারিয়াকেও থাকবে এরকমভাবে কলকা। এই লোয়ারিয়াকে বলবো না, পরপর পরপর কিন্তু কলকাগুলো একদম অল ওভার শাড়িটায় চলে যাবে। আপারিয়াকে থাকবে বড় মতন একটা কলকা রয়েছে, দেখুন এইভাবে আপারিয়াকে পড়বে। আর এরপরের পোর্শনটা হচ্ছে এইভাবে, বডি কালারটা হচ্ছে একদম গোল্ডেন ইয়েলো কালার। দেখুন কুচি দিয়ে পরলে কীরকম দেখতে লাগবে, অল ওভার কুচিটাতে কিন্তু একদম পরপর পরপর করে এইভাবে কলকাগুলো করে দেওয়া আছে, গোল্ডেন ইয়েলো কালার। মেটেরিয়াল হচ্ছে সিল্ক বাটিক, ট্রিপল প্লাই সিল্ক। সিল্কের কোয়ালিটি হাতে পেলে বলবেন, আমি কিছু বলবো না। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতায় কিন্তু এইভাবে ডিজাইনটা করে দেওয়া আছে। প্রাইস হচ্ছে 3950। দেখুন এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে, আঁচলের পর হচ্ছে আপারিয়াকে থাকবে এইভাবে একটা কলকা। এবার লোয়ার ইয়ক দিয়ে কিন্তু একদম নিচের পোর্শন দিয়ে কিন্তু এইভাবে কলকাগুলো পরপর পরপর চলে যাবে, এই যে এইভাবে পরপর যাবে, একদম সপ্তমী সন্ধেবেলা জন্য ভীষণই ভালো হবে শাড়িটা। এটা হচ্ছে ব্লাউজ পিস 3950। এটা ছিল আজকের এক নম্বর শাড়ি। দু নম্বর শাড়িটা হচ্ছে, ভেতরে কালারটা হচ্ছে একদম ব্লু কালার, আর এটা হচ্ছে একদমই পুজোর কথা মাথায় রেখে একটা পুজো কনসেপ্টেই করা রয়েছে শাড়িটা। আঁচলটা দেখুন কত সুন্দরভাবে, দেখুন আঁচল, এটা একটা থিম বেস শাড়ি আর কি, পুজোর কথা মাথায় রেখেই করা। দেখুন আঁচলটায় দেখুন এইভাবে একটা মেয়ে রয়েছে হাতে পদ্ম ফুল। কনসেপ্টটা হচ্ছে নেওয়া হয়েছে পুকুর থেকে পদ্ম তুলে নিয়ে মেয়েটা উঠছে, দেখুন কালারটাও খুব সুন্দর ব্লু, একটা ব্রাইট ব্লু কালার এসেছে। এটা হচ্ছে আঁচলটা, আপার ইয়ারটার মধ্যে জাস্ট একটু ব্রাশিংয়ের কাজ করা রয়েছে, একদম ব্রাশিং ব্যবহার করা হয়েছে। এবার লোয়ার ইয়ক দিয়ে কিন্তু এইভাবে পদ্মর কুড়িগুলো যাচ্ছে,
একদম পদ্মর অল ওভার সাইডটাতেই একদম এইভাবে দেখুন একদম বেশ চওড়া করে স্কার্ট পার মতন করা রয়েছে। মেটেরিয়াল হচ্ছে সিল্ক, ট্রিপল প্লাই পিওর সিল্ক। দেখুন এটা হচ্ছে আঁচলটা, আঁচলটাতে এটা হচ্ছে আঁচল। দেখুন ব্লাউজ পিসও হচ্ছে সেম ব্লু কালারের, আর ব্লাউজের হাতাতে হচ্ছে এইভাবে ছোট্ট ছোট্ট করে পদ্মর পুরিগুলো করে দেওয়া আছে। এরও প্রাইস হচ্ছে 4000, এর প্রাইস হচ্ছে 4000। মেটেরিয়াল হচ্ছে পিওর সিল্ক, আর প্রত্যেকটা সিল্ক কিন্তু সিল্ক মার্ক যুক্ত, কারণ দীক্ষা ক্রিয়েশন হচ্ছে সিল্ক মার্ক এফিলেটেড। দেখুন প্রাইস হচ্ছে 4000। আঁচলটা যেন দেখালেও দেখানো মনে হচ্ছে না, আমি ঠিক দেখাতে পারছি, এত সুন্দর আঁচলটা দেখুন। আর বন্ধুরা জানেন, নতুনভাবে বলার কিছু নেই, যে আমাদের থিম বেস শাড়ি বন্ধুরা খুব পছন্দ করেন। দেখুন এরও প্রাইস হচ্ছে 4000। এটা ছিল 2 নম্বর শাড়ি। অষ্টমীর রাত্রে যদি আগের শাড়িটা হয়, অষ্টমী তো অঞ্জলি, ওটা তো একটা মেইন ব্যাপার আর কি, আমাদের পুজোর মধ্যে একটা হাইলাইট ব্যাপার থাকে অষ্টমীর দিনটা আর কি। অষ্টমীর দিনটা নিয়ে আমরা খুব ওরিট থাকি যে কীভাবে সকালবেলাটা সাজবো আর কি। আমার মনে হয় এ ধরনের একটা শাড়ি পরলে আর কিছু বলতে হবে না। একদম সরু তুলির কাজ দেখুন, লাল সাদা কনসেপ্টে, ভেতরে কালারটা কিন্তু মিল্কি হোয়াইট নয়, একদম ক্রিম কালার, কারণ একদম একদম ক্রিম কালারের এটা। দেখুন এটা পাড়াচলের এই শাড়ি, ব্লাউজ পিসটা একবার দেখিনি, ব্লাউজ পিসটা কিন্তু রেড করা আছে, ভীষণ ভালো লাগবে যখন এই ব্লাউজ পিসটা দিয়ে পরবেন। ব্লাউজের হাতায় দেখুন একটা চওড়া করে বেশ লতা করা আছে, একদম অষ্টমীর অঞ্জলির শাড়ি, ভেতরে কালারটা কিন্তু হোয়াইট নয়, একদম ডিপ ক্রিম কালারের পাড়াচলের শাড়ি। আমিও মোটামুটি আজকে পরে আছি লাল ব্লাউজ, আর বুঝতেই পারছেন যে লাল লাল ব্লাউজের সঙ্গে পরলে কীভাবে কীরকম লাগবে দেখতে। এর প্রাইস হচ্ছে 3950। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতায় চওড়া করে বর্ডারটা করে দেওয়া আছে, একদম অষ্টমীর অঞ্জলির জন্য এটাকে একদম সেট করে নিন। দেখুন এটা হচ্ছে আঁচলটা গেল। মেটেরিয়াল হচ্ছে 3-ply পিওর সিল্ক, মুর্শিদাবাদ সিল্ক, কিন্তু কোনো অংশে কিন্তু আমার যা কোয়ালিটিটা আছে কাতানের থেকে কোনো অংশে কম নয়, এটা কাতান বললেও হয়তো বলতে পারতাম। দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতাতে এইভাবে বর্ডারটা করে দেওয়া আছে। প্রাইস হচ্ছে 3950। পরের শাড়িটাও হচ্ছে ভীষণ সুন্দর একটা রামা গ্রিন কালার, এই কালারটা কিন্তু মানে খুব সেকেন্ড টাইম আর হয়তো আসবে না এটা, কারণ আনা সম্ভবই হবে না। এটাও দেখুন পদ্ম কনসেপ্টই রয়েছে, পুজোর সময় একটু পদ্ম কনসেপ্টে থাকতে আমরা ভালোবাসি। তো এটা হচ্ছে যারা একদম সিনিয়ররা যা তারাও পড়তে পারবেন, এবং সবার জন্যই আর কি, তবু যারা একটু হালকা কালার পছন্দ করছেন তাদের মনে হয় ভালো হবে। কর্নার টু কর্নার শাড়িটা, আঁচলটা এইভাবে যাচ্ছে, বডি কালারটা হচ্ছে একদম রামা গ্রিন কালার, এখানে পদ্ম, পদ্মর কুড়ি, পাতা সব করা রয়েছে, ভীষণ সুন্দর কালারটা। কারণ এই কালারটা না আমাদের, আমি তো অন্তত আমাদের শাড়িতে হয়নি, এই মনে হয় প্রথম হয়েছে এটা,
তাও হয়তো কোনো কালার করতে গিয়ে কালারটা চলে এসেছে, তার জন্য আর কি মানে সেকেন্ড টাইম এই কালারটা করার খুব মুশকিল। আমিও কোনো অর্ডার নেব না। দেখুন কর্নার টু কর্নার শাড়ি এরকম লাগবে পরলে। আর ব্লাউজ পিসটাও হচ্ছে এই রামা গ্রিন কালারেরই আছে, হাতায় হচ্ছে এইভাবে বর্ডারটা করে দেওয়া আছে। এরও প্রাইস হচ্ছে 3950। দেখুন এটা হচ্ছে আঁচল, আঁচল বলে কিছু নেই আর কি, আঁচল থেকে শুরু হয়ে একদম কর্নার টু কর্নার হয়ে গিয়ে আস্তে আস্তে সাদা অংশটা কমবে আর রামা গ্রিন কালারটা বাড়তে থাকবে। খুব সুন্দর কালারটা এসেছে, পদ্ম, পদ্মর পাতা আছে, কুড়ি আছে। আমি অল ওভার শাড়িটা কিন্তু একদম খুলে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতাতে এইভাবে বর্ডারটা করে দেওয়া আছে। এরও প্রাইস হচ্ছে 3950। মেটেরিয়াল হচ্ছে 3-ply পিওর সিল্ক। পরের শাড়িটা হচ্ছে একদমই আমি বলবো নবমী রাত্রের জন্য, তার কারণ এটা হচ্ছে একটা থিমবেস শাড়ি আর কি। ভেতরের কালারটা হচ্ছে একদম লাল রং, যে রংটা আমি পরে আছি সেই কালারটাই। কিন্তু আঁচলটা দেখুন, আঁচলটা নিয়ে কোনো কথা আমি বলবো না, কারণ এইসব শাড়ি নীরবে দেখার শাড়ি। এটা নিয়ে যে যেভাবে শাড়িটাকে চিন্তা করবে আর কি, এবং প্রত্যেকটা মানুষের নিজের চিন্তাভাবনার উপর ডিপেন্ড করবে আমার এই ডিজাইনটা আর কি। তো এটা নিয়ে আমি আর কিছু বলবো না, জাস্ট আমি দেখাবো। আঁচলটা এইভাবে গেছে, একদম নবমী রাত্রের শাড়ি। আর পুরো শাড়িটাই কিন্তু দু সাইডে কিন্তু এইভাবে কিন্তু বেলপাতাগুলোকে করে দেওয়া আছে, কারণ আঁচল যেহেতু অতটা মানে একটা হেভি ওয়ার্ক করা থাকে, সেখানে মনে হয় শাড়ির মধ্যে আর কিছু না করলে করলে তাকে একদমই ভালো লাগবে না। এটা কিন্তু অল ওভার শাড়িটাই কিন্তু এইভাবে বেলপাতা করা রয়েছে, পাড়ের দিক থেকে একটু বড় বড় বেলপাতা আর বডিতে হচ্ছে একটু ছোট ছোট করে বেলপাতা করে দেওয়া আছে। আঁচলটা আমি কিছু বললাম না, আপনাদের দেখিয়ে দিলাম, এবার আপনারা আপনাদের চিন্তা ভাবনা দিয়ে এটাকে চিন্তা করে নেবেন, কার সঙ্গে তুলনা করবেন সেটা যার যার নিজের ব্যাপার। দেখুন এটা হচ্ছে এই রকম থাকবে, এই জায়গাটা কিন্তু এটা ব্ল্যাকের ক্র্যাক ব্যবহার করা আছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে এই রেড রঙের, তাতে কিন্তু এইভাবে পাতাটা ব্যবহার করা আছে। মোটামুটি আমি পরে আছি রেড কালার, যেটা সেটাই পরে সেই রকমই হবে। আর এটা হচ্ছে হাতাতে এইভাবে ছোটো ছোটো বেলপাতা করে দেওয়া আছে। এর প্রাইস হচ্ছে 4000। মেটেরিয়াল হচ্ছে 3-ply পিওর সিল্ক, প্রত্যেকটা সিল্ক হচ্ছে সিল্ক মার্কযুক্ত। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, দেখুন ছোট বড় বেলপাতা দিয়ে সাজানো রয়েছে। পুরো শাড়িটা খুলে আমি ভালো করে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতাতে এইভাবে পাতাটা করে দেওয়া আছে। এর প্রাইস হচ্ছে 4000। এটা হচ্ছে আজকের আমাদের এপিসোডের লাস্ট শাড়ি। আমি তো মা বরণের জন্যই চিন্তা করেছি, কারণ এছাড়া এই মুহূর্তে কিছু চিন্তা করতে পারছি না। মা বরণের জন্যই আপনারাও চিন্তা করুন। আঁচলটা দেখুন, চালচিত্র করা রয়েছে এইভাবে। এটা কুচি আঁচলের শাড়ি, কুচিতেও আবার একটা এটা হচ্ছে আঁচলটা যাবে এইভাবে।
এটাও কিন্তু ভেতরে কালারটা হচ্ছে একদম ক্রিম কালার, হোয়াইট নয়। দেখুন আপার ইয়ারটা হচ্ছে এইভাবে লতাটা যাবে, লোয়ার ইয়ারকে হচ্ছে এইভাবে লোয়ার ইয়ক যাবে, আপার লোয়ার ইয়ক এইভাবে যাবে, আর কুচিটা এসে কিন্তু আবার একটা টেম্পল আছে। দেখুন এই যে টেম্পল করেই চালচিত্রটা করে দেওয়া আছে। একদম মা বরণের জন্য চিন্তা করে নিন, ভীষণ ভালো হবে। কিংবা অষ্টমীর অঞ্জলিও যদি কেউ মনে করেন দিতে পারেন, কিন্তু আমি এটাকে মা বরণের জন্যই রেখেছি। এইভাবে আঁচল যাবে, এই কুচিটা ওইভাবে যাবে, আঁচলটা দেখুন এইভাবে। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা হচ্ছে রেড কালারের, অতএব আমি যে কালারটা পরে আছি মোটামুটি বুঝতে পারছেন শাড়িটা পরলে কীরকম লাগবে ব্লাউজ পিস দিয়ে আর কি। ব্লাউজের হাতায় কিন্তু এইভাবে মাল্টি কালারের এইভাবে করে দেওয়া আছে। এরও প্রাইস হচ্ছে 3950। তাহলে এটা ছিল আজকের আমাদের এপিসোডের লাস্ট শাড়ি। তো বন্ধুদের একবার মনে করিয়ে দেব, আমাদের শোরুম খোলা আছে, আপনারা শোরুমে আসতে পারেন, একদম ব্যারাকপুর স্টেশনের পাশে আমার শোরুম। আর আমাদের তো স্কলিংয়ে তো আমাদের ফোন নাম্বার যাচ্ছেই, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারেন কিংবা ফোন কল করে বুক করতে পারেন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আর একটু বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমাদের নতুন যে এপিসোডটা আমরা পোস্ট করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। তাহলে সবাই খুব ভালো থাকবেন, আগামীতে দেখা করার আশায় থাকলাম, নমস্কার।